শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, পিতার নাম মরহুম মমিনউদ্দিন মোল্লা, মায়ের নাম সাবিরুন্নেসা। আমার স্থায়ী ঠিকানা বর্তমানে। এখানে একটা কথা আছে যে আমি মধুমতী নদী গর্ভে আমার বাড়ি ঘর যা 98টি বিলীন হয়ে যায়। বর্তমান বাড়ি হলো তেলিগাতি গ্রাম, থানা লোহাগড়া, জেলা তো নড়াই। সেই সময় আপনি কি করতেন? আমি ওই সময় পড়াশোনা করতাম। আমার স্কুলের নাম চাষইদানার হাই স্কুল। ওই সময় ম্যাট্রিক পাশ করার পরে আমি কলেজে তখন ভর্তি হই। আপনি কিভাবে মুক্তি? যখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে তখন আমাদের গ্রামের পাশেটা হিন্দু গ্রাম ছিল, মাঝে মধ্যে ওখানে এসে পোড়ায় বা ইটি করে ভাটি ভাটতেছে। তারা আমরা চাষতো ভাইটা দিয়ে মিলেমিশে আমরা সবাই ভারতে যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। আবার আমাদের কিছু বন্ধু বান্ধব তারাই নকশালি করবে, তারা আমাদের ডাকলে আমরা ওতে সাড়া দিলাম না। তেমন সাড়া না দিয়ে আমরা সবাই মিলেমিশে আমরা ভারতের দিকে, তখন তো পায়ে হেঁটে যা কাদা ছিল, আমরা পায়ে হেঁটে মোটামুটি কতজন একসঙ্গে, আমরা একসঙ্গে প্রায় 25-30 জন। কারোর নাম মনে আছে? হ্যাঁ, বলেন। হাবিজার মিদ্দা, কোহিনুর সালাম, এরকম আর কি আমার এলাকার ছেলেপেলেরা। ভারতে যাওয়ার সময় আমরা তো শরণার্থীদের সঙ্গে যাই। এক জায়গায় গেলে খুব অন্ধকার হয়ে বৃষ্টি আসে সন্ধ্যার দিকে, তো আমরা একটা বিশেষ জায়গা উঠতে যাই, বসতে যাই, কিন্তু সেখানে আমাদের খুব বাধা বিঘ্ন দিতে লাগলো দুজন হুজুর মৌলভি। তারা বলছে না, এখানেও হিন্দুরাই আমাদের এখানে জন্য না ওঠে। তারপর আমাদের সঙ্গে একটা সেনাবাহিনীর লোক ছিল, ও বললো কি যে আমরা সব মুসলমান, আমরা কি হিন্দু না। আমরা একসময় ওনার কথা অ্যাভয়েড করে আমরা উঠে যাই। ওখান থেকে আর কি আমরা চলে গেলাম বর্ডারে, প্রথম গেলাম বনগাঁ। আমরা বনগাঁ যে তো রাত হয়ে গেল, বনগাঁ আমরা যে কোথায় থাকবো, আমাদের যশোরের একটা টেন্ট ছিল, একটা এলাকা বিল্ডিং ছিল আর কি। যশোরের লোকজন যারা তারা ওখানে, ফুরতপুরের লোকজন যারা তাদের আবার আলাদা। আমরা যশোর যেখানে ওখানে রাত্রির মতো ওখানে আমরা আর কি যে যেখানে সুযোগ পেলাম সেই অবস্থায় আর কি সময় কাটালাম। পরের দিন আমরা 10টার দিকে টালিখুলে ইয়েদ ক্যাম্পে ওখানে আমরা ভর্তি হব। ওখানে আমার বিশেষ একটা ব্যক্তি আছে লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেব, এই এলাকার মানুষ, তো ওখানে গেলাম। যার পরে আর কি প্রায় মাস ধরে 2-3 দিন ওখানে থাকার পরে পিঠি প্যারেটটা এসে, ওখানে তো হাতে দিয়ে কিছু করাতে পারবে না, হাতে তো ওখানে নেই। তারপরে একটা হায়ার ট্রেনিংয়ের জন্য লোক নিচ্ছেন, আমাকে একদিন ডাকছে। ওই জায়গায় বিকেলবেলা একটা বিচিত্র অনুষ্ঠান হতো প্রতিদিন। এই বিচিত্র অনুষ্ঠানের নিয়ম হলো যে কোনো একজনকে ডাকতে হবে, যে কোনো একজন, হ্যাঁ তুমি এদিকে আসো, একটা গান আসে নিন, একটা গান গাও। অত বলতেছে যে না আমি তো গান টান জানি না,
গান আমি জানি, এটা যাত্রার অভিনেতা, এটা দাইমার গান, এটা কিছু না কিছুখানে বলতেই হবে। তো ওই পজিশনটা দেখে আমি মনে করলাম যে আমার বোধ হয় একটা দিন এরকম আসবে। তা আমি রাজ্যকে দুটো গান লেখলাম, গান লেখছি। তারপর একবার আমাকে ডাকছে, আমি এবার ওখানে মিউজিক প্লাটনের দায়িত্বে ছিলাম, লেফটেন্ট ড্রাইভার মিউজিক প্লাটনের দায়িত্বে ছিলাম, তখন আমাকে ডাকতে বলতে, তখন আমার গ্রামের এই এলাকার একটা স্মৃতি বিজড়িত একটা গান আমি করলাম, যে আমি গান জানি নাই, আমি গান শুনি নাই, লোকে বলে দেখতে পারে গান গাইতে পারে, আমি গান জানি নাই, চিনা শোনা কত লোক ভাই কতখানে আছে, বাইচান্স হঠাৎ যদি যাই তাদের কাছে এক হিসাবে মরে গান গাওয়া জোর করে, তখন আমি তাদের কাছে জবাব দিই কি ভাই আমি গান জানি নাই, অরিজিনাল একটা গান শুনি। জেগেছে রে জেগেছে বাঙালি, জেগেছে পাঞ্জাবি হয়ে হুঁশিয়ার, জেগেছে রে জেগেছে হে বাঙালিরা, নহে কাবু ভাঙছে পাঞ্জাবের দাবু, বাঙালিরা নহে কাবু ভাঙবে পাঞ্জাবের দাবু, মেরে ধরে করবে ওরে দেশের ডাকে দেবো সারা বাঙালি সব রুখে দাঁড়া নেবো তুলে সবাই হাতিয়ার, আর জেগেছে রে জেগেছে বাঙালি, জেগেছে পাঞ্জাবি হয়ে হুঁশিয়ার, জেগেছে রে জেগেছে হে সমর বলে বলিয়ান বাঙালির প্রতি সন্তান, এইবার তারা পাইছে হাতিয়ার, ওরে টিক্কা ভুট্টার মুখে লাতি সিনাবো বাঙালি জাতি, মুক্তার বলে নাই তাদের নিস্তার, আর জেগেছে রে জেগেছে বাঙালি, জেগেছে। ই করলো আমাদের সিলেক্টেড করলো কোনভাবে ওই মেডিকেল টেডিকেল করাটা ওখানেই হবে, তবে লেফটেন্ট ভাইজান আমার মেডিকেলে আনফিট করে রাখলেন, আমাকে ওখানে রেখে গান গাওয়াবে। তো এক সময় এক মাস পরে আমার সাথে সঙ্গরা চলে গেলো, আমার মন খারাপ, আমি বললাম যে ভাইজান আমাকে হায়ার টেনে বেদনা, তুই আমার সঙ্গে যাবে এখানে থাক, কেন আমি তো খালি এখানে এসির জন্য আসি, গান গাওয়ার জন্য না, আমি খানগের সঙ্গে যুদ্ধ করবো, বিগ্রহ করবো, মারবো, আমার এভাবে আটকায় রাখছেন কেন, আমি একটু বিদ্রোহ করার পরে হায়ার ট্রেনিং দিয়ে দিলাম। পরে ওখানে দেড় মাস হায়ার ট্রেনিং, একটা বিশেষ ট্রেনিং, আমাকে একটা বিশেষ ট্রেনিং ছিল, ওই স্কুলে আসলাম, আসার পরে আমরা বাগদা বর্ডারে চলে আসলাম, ওখান থেকে হাতিয়ার গোলাগুলি নিয়ে আমি ওখান থেকে গ্রুপ কমান্ডারের দায়িত্ব দিয়ে দিলাম, আমাকে আমার গ্রুপে দর্শন করে থাকবে, এখান থেকে হাতিয়ার গোলাগুলি নিয়ে আমরা কোরিয়ার দিয়ে আমাদের ভিতরে দিয়ে দিলাম, চলে আসলো। এসে বিভিন্ন স্থানে, যেমন আমাদের এই লোহাগড়া ক্যাপচারে, তারপর নড়াল ক্যাপচারে অংশগ্রহণ করেছি। 10ই ডিসেম্বর যখন নড়াল ক্যাপচার হয় আমাদের লোহাগড়া খাওয়া পরে, তো ওখানে সমস্ত খান সিনারা যায় রূপগঞ্জ একটা জায়গা যে এক জায়গা যে সব দলা হয়েছে, কারণ এদিক দিয়ে দিয়ে সমস্ত আমরা ক্লোজ করে নিয়ে আসি, ওখানে ওখান থেকে ওরা গোলাগুলি করতেছে। এখানে একটা বিশেষ ই আছে যে আমার একটা বড় খেয়াল ছিল যে আমি কোনো দিন কি একটা খান মারতে পারবো না, কোনো দিন কি একটা খান ধরতে পারবো না, তো আমার এই ইসি কোমরে দুটো তিনটে গ্রেনেড নিয়ে আমি আর ওই নদীর কূল দিয়ে বাঙ্গল দিয়ে যাচ্ছে চাচ্ছি না, এর মাঝে ওরা তো দূরবীন দিয়ে দেখে ওরা কোন কাজের জন্য আমার দেখে রেখেছে, দেখার পরে ওরা দু তিনজন ওখানে দৌড়ে এসে আর কি আমার এই চুল দিয়ে আমার বড় বড় চুল ছিল তো ধরে নিয়ে দেখে নিয়ে চলে আসে, চলে নিয়ে আসলে ওই সময় সুলাইমান সাহেব ছিল রাজাকারের প্রধান, আমার ওনার কাছে হাজির করা দিল। এ নিয়ে আবার কোনো এক সময় আমাদের এই সিডি স্কুলে আমি যেখানে পড়াশোনা করতাম এখানে মিটিং করতে আসে, মিটিং করতে আসলে ওনাকে চরম অপমান করা হয়, আমিও ছিলাম সেই সিদ্ধলে, হওয়ার পরে ওনাকে উনি একজন বিজ্ঞ ব্যক্তি, ওনাকে যত মারা না হয় কোনো অপমান না করা হয়, যার কারণে ওনাকে আর কি আমি আমার ছেলেমেয়েদের বললাম যে অন্তত ইনার গায়ে হাত দেওয়ার দরকার নেই, তো ওনার কাছে আমাকে হাজির করে রাত্রি মুখটুক বেঁধে দিতে, এই যে অমুক জায়গা থেকে একজন নাম করা মুক্তিযোদ্ধা পাইছি, আপনি ওই এলাকায় গেলে বলে আপনাকে খুব অপন টপন করেছেন, ধানের সেম জানে নাকি, ওর উনি তো আমার দেহ ছিলেন বলছে তোমার নাম এই না জি, তা তুমি ই করো মুক্তিযোদ্ধা, তুমি মনে করো যে দেশ স্বাধীন হবে, কোনোদিন দেশ স্বাধীন হবে, তুমি আমার রাজাকারের প্রধান করে দেবো, তুমি নড়াল, তুমি এখানে থাকো, আমি না আমি ধরা কাছে মরে যাবো, তাই বলে আপনার দেশ স্বাধীন হবে না কে বলছে আপনাকে, আমাদের ন্যায্য অধিকার, আমাদের যুদ্ধটা লিগাল, কেন আমাকে দেশ স্বাধীন হবে না, তারপর ওকে বলছে দরকার নাই, এ আমাকে বিশাল একটা উপকার করেছিল, নদীটা পার করে ওরা ওই পারে ছেড়ে দিয়েছে, এবারে ছেড়ে দিলে তখন আমরা এই যে এখানে একদম নাম করা চেয়ারম্যান ছিলেন, ওই চেয়ারম্যানের বাড়িতে আমরা 70-80 জন ছিলেন সুষমা আমার গ্রুপে, আমরা সব দিয়ে পরবর্তীতে অনেক আরও
যোগ হচ্ছে আমাদের সঙ্গে। হাওয়াইখালি পোল ছিল ওখানে, 27টি রাজাকার ছিল পোলের গার্ডে, ওই রাজাকার আবার আমাদের কাছে আত্মসমর্পণ করে। এটার জন্য আমাদের কাছে অনেক হাতিয়ার আসে, হাতিয়ার অনুমতি দিয়ে আমরা সহযোদ্ধা হিসেবে কিছু লোকজন আর কি আমরা রাখছিলাম। যাক, ওখানে থাকার পরে আমাদের লোহাগড়া নড়াল সব জায়গায় ক্যাপচার হয়ে গেলে এখন আর তেমন ওটাই না, পরে আমরা যার যার এসে ফিরে চলে আসলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।